আর আপনি একজন অ্যাজ এ মুসলিম হিসেবে অ্যাজ এ মুসলিম হিসেবে একজন মুসলমান হিসেবে কখনোই একটা মুসলমান চাইবে না যে সে একটা কাফেরের সাথে তার হাসন হোক কারণ কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম ইনাল্লাভি না কাফারু ওয়ামা তু ওহম কুফার ফেলাই ইয়ে কবা লামিন আহাদি হিমিল উল আব্দুয়ালা উফত আ বি উলা ইক আলাহ আজ আলিম ওয়া আল আহ মিন নাউসলিম সোরা বা কারায় আপনি খুঁজে দেখতে পারেন এই আয়াতের মধ্যে স্পষ্ট রয়েছে যে যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে লা আহাদিম আহাদিমিন এই জমিনের যত স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সব যদি তাকে ফেদিয়া ফিদিয়া স্বরূপ সে যদি সব কিছু ফিদিয়া স্বরূপ দিতে চায় তাহলেও এটা তার পক্ষ থেকে কবুল করা হবে না উলাইক আজ আলিম ওমায় আলহমিন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের কোনো সাহায্যকারী নাই তাহলে আপনি কি ওই কাফের সাথে থাকবেন হাসরের ময়দানে একটু ভাবেন নিজেকে নিয়ে আপনাকে বলছি একটু ভাবেন নিজেকে নিয়ে আমাদের ভাবার একটু আমাদের দুর্বলতা রয়েছে আমরা অন্যকে নিয়ে খুবই ভাবি অন্যের এই চলন অন্যের এই বলন এটা ভালো এটা খারাপ কিন্তু নিজের পর্যালোচনাও করা চাই আমি ব্যক্তি হিসাবে কেমন আমার মধ্যে কি ঘাটতি রয়েছে আমি কি করছি আমি কি পড়ছি আমি কি বলছি আমার কথা কি আসলেই রাসুলুল্লাহ সুন্নার মতো আমি একজন মুসলিম হিসেবে কি নিজেকে দাবি করতে পারছি আমি একজন মুসলিম হয়ে কীভাবে কাফের মুশ্রীকে অনুসরণ করতে পারি আমার নবী তো বলেছেন আলমার উমা আমান আহাব্বা আবার নবী আরেক হাদিসে বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মা ফিল জাননা